পেটের মধ্যে গুড় শব্দ বা পেট ডাকা সকলেরই হয় পেটের এই শব্দ সাধারণত খাবার পর এবং খালি পেটে বা খিদে পেলে হয়ে থাকে আবার কখনো কখনো পেটে অস্বাভাবিক ও অতিরিক্ত শব্দ হতে থাকে বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোম এই ভিডিওতে আমি পেটে শব্দ হয় কেন তা নিয়ে আলোচনা করেছি এবং পেটে অস্বাভাবিক শব্দ হওয়া বা অতিরিক্ত পেট ডাকার চিকিৎসা কয়েকটি কার্যকরী হোমিও উল্লেখ করেছি শেষে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছি এই পুরো বিষয়টা ঠিকভাবে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও পেট দেখা বা পেটে শব্দ হওয়া শুধুমাত্র পাকস্থলী বা স্টমাক থেকেই হয় তা নয় ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন এর জন্য দায়ী পেটে শব্দ সাধারণত তিনটি কারণে হয়ে থাকে ফিজিওলজিক্যাল কারণে পেটে শব্দ হয় উল্টো পাল্টা খাবার খাওয়া এবং কিছু কিছু রোগের কারণে পেটে অস্বাভাবিক অতিরিক্ত শব্দ হয় আবার ইন্টেস্টার্নাল ব্লকেজ থাকলেও পেটে অস্বাভাবিক শব্দ হয় ফিজিওলজিক্যাল কারণ আমরা যে খাবার খাই বা পান করি তাকে ডাইজেস্ট করার জন্য পাকস্থলী অন্ত্রকে যথেষ্ট পরিশ্রম করতে হয় আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টানাল একটা ফাঁপা নলের মতো এবং এটা স্মুথ মাসেল দিয়ে তৈরি এই মাসেল বা পেশিগুলো ক্রমাগত সংকুচিত প্রসারিত হয়ে পাচিত এবং অর্ধপাচিত খাদ্যবস্তুকে তরল ও গ্যাসীয় পদার্থের সাথে জিআই ট্যাক্টের মধ্য দিয়ে নিয়ে যায় এই ঘটনাকে বলে পেরিস্টলসিস খাবারকে হজম করার জন্য এই পেরিস্টলসিস মুভমেন্ট অনেকটা সময় ধরে চলে যতক্ষণ ধরে এই পরিপাক্রিয়া চলতে থাকে ততক্ষণ পেটে শব্দ হতে থাকে কখনও কখনো শব্দ খুব জোরেও শুনতে পাওয়া যায় পেটেই শব্দ শুধুমাত্র পরিপাকের সময় হয় তা নয় পেট যখন খালি থাকে অর্থাৎ খিদে পায় তখনও পেটে শব্দ হতে থাকে অর্থাৎ পেট ডাকে পেটের এই গুড়গুড় শব্দ বা রামলিং সাউন্ডকে বর্বরিগ্মী বলে এটা স্বাভাবিক এতে ভয়ের কিছু নেই অতিরিক্ত ফাস্টফুড খাওয়া সোডা জাতীয় পানীয় পান করা সঠিক সময়ে খাবার না খাওয়া ধূমপান মদ্যপান করা এবং কিছু কিছু রোগের কারণে পেটে অস্বাভাবিক অতিরিক্ত শব্দ হতে থাকে পেটেই শব্দের সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা যায় যেমন পেট বায়ুতে পূর্ণ হয়ে যায় বারে বারে ওঠে প্রচুর বায়ু নিঃসরণ হয় পেট ভার হয়ে থাকে ক্ষিদে কমে যায় পাতলা পায়খানো হয় বা বারে বারে পায়খানো হয় রোগী ক্রমশ দুর্বল হয়ে পড়ে যে যে রোগের কারণে এরকম হয় সেগুলো হলো ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন হ্যালিকোপ্যাক্টর পাইলোরি ইরিটেবল বালসিনড্রোম ডায়রিয়া ফুড অ্যালার্জি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি ইত্যাদি আর একটা কারণে পেটে অস্বাভাবিক শব্দ হয় সেটা হলো ইন্টেস্টানাল ব্লকেজ অর্থাৎ ক্ষুদ্রান্ত বা বিয়দন্ত ন্যারো বা সংকীর্ণ হয়ে যায় এটা হলে রোগী পেটে ব্যথা অনুভব করে কোষ্ঠকাঠিন্য ভোগে বমি বমি ভাব খুব বমি হয় কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপি করে জানা যায় কোথায় ব্লকেজ হয়েছে। যায় এরকম পরিস্থিতিতে ওষুধে তেমন ভালো ফল পাওয়া যায় না সেক্ষেত্রে সার্জারি করাই ভালো এবার পেটে অস্বাভাবিক শব্দ হওয়া বা অতিরিক্ত পেট ডাকার চিকিৎসায় আমি কয়েকটি কার্যকরী হোমি ওষুধের উল্লেখ করব প্রথম ওষুধ হলো আর্জেন্টামনাইটিকাম থার্টি পেটে প্রচুর বায়ু জমা পেট ফাঁপে সেই সঙ্গে ওপরে পেটে শব্দ হতে থাকে সামান্য টেনশন হলে পেটে গুড় করে শব্দ হয় অতিরিক্ত গ্যাস জমার কারণে পেটে এবং পাঁচটায় ছুঁচফোটার মতো ব্যথা রোগী মাঝে মাঝেই পাতলা পায়খানায় ভোগে পায়খানার সাথে প্রচুর বায়ু নির্গত হয় মল কুচানো শাকের মতো হয় তার সঙ্গে শ্লেষা থাকে রোগী মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু মিষ্টি সহ্য হয় না আবার কুনির অনতা খাবারও পছন্দ করে এর পরের ওষুধ হল অ্যালো টু অন্ধ্রে প্রচুর বায়ু জমায় এই বায়ু নিচের দিকে চাপ দেয় এবং শব্দ হতে থাকে নাবিতে মোজড়ানো ব্যথা হয় তার সঙ্গে হঠাৎ করে মলের বেগ আসে রোগী বেগ চেপে রাখতে পারে না মল জেলির মতো হয় তার সঙ্গে প্রচুর শ্লেষা বাড়া বায়ু নিঃসরণ করতে গিয়ে মল বেরিয়ে আসে এরকম লক্ষণে অ্যালো প্রয়োগ করলে অন্যান্য উপসর্গের সাথে সাথে পেটে অস্বাভাবিক শব্দ বন্ধ হয়ে যাবে পেটে শব্দ হওয়ার চিকিৎসায় আর একটা ভালো ওষুধ হলো অ্যাসাফিডিটা থার্টি পাকস্থলী ও খাদ্যনালীর আক্ষেপিক সংকোচন এবং ক্ষুদ্রান্তের ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে পেটে অস্বাভাবিক শব্দ হতে থাকলে তার সঙ্গে পেট ফাঁপার লক্ষণ থাকলে এই ওষুধে চমৎকার ফল পাওয়া যায় সমস্ত পেটে ভুটভাট শব্দ হতে থাকে তবে এই শব্দ উপরে পেটে বেশি হয় পাকস্থলিতে বায়ু নড়াচড়া করে এবং কলকল শব্দ শুনতে পাওয়া যায় ঢেপুরে এই বায়ু বেরিয়ে আসতে চায় না পেট ডাকা এবং পেটে অস্বাভাবিক শব্দ বন্ধ করার আর একটা ভালো ওষুধ হলো কার্বোভাইস থার্টি যারা তেল চর্বি মশলা জাতীয় খাবার বেশি খায় এবং যাদের খাবারের সময় ঠিক থাকে না তাদের হজম শক্তি দুর্বল হয়ে গ্যাসের সমস্যা দেখা যায় তার সঙ্গে পেটে শব্দ হতে থাকে পেটে প্রচুর বায়ু জমায় পচা টক অথবা দুর্গন্ধযুক্ত চোঁয়া ঠেকুর ওঠে মুখ দিয়ে জল ওঠে বমি বমি ভাব হয় পেট ভার হয়ে থাকে এবং পাতলা পায়খানা পাকস্থলী ও মন্ত্রে প্রচুর গ্যাস জমার ফলে সমস্ত পেটে গুড় করে শব্দ হতে থাকে বায়ু নিঃসরণে এই শব্দ কিছুক্ষণের জন্য কমে যায় তারপর আবার ফিরে আসে এরপরের ওষুধ হলো লাইকোভোডিয়াম থার্টি যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো নিচের পেটে প্রচুর বায়ু জমা পেট ফাঁপে পেট যেন সব সময় ভর্তি মনে হয় পেটে বিশেষ করে নিচের পেটে ভুটভাট শব্দ হতে থাকে অম্বলের সমস্যাও দেখা যায় টক ঢেকুর উঠতে গিয়ে গলায় আটকে যায় এবং ওই স্থানে অনেকক্ষণ ধরে জ্বালা করে রোগী খাদ্য পানীয় গরম পছন্দ করে মিষ্টি খেতে ভালোবাসে রুটি পছন্দ করে না এই ওষুধের বিশেষ লক্ষণ হল পেট ডাকা বিকাল চারটে থেকে রাত আটটার মধ্যে বেশি হয় নেক্সট ওষুধ হলো নাক্স ভূমিকা টু হান্ড্রেড ব্র্যান্ডি খেয়ে কফি খেয়ে রাত জেগে বা অতিরিক্ত ভোগবিলাসের জীবনযাপন করে পাকস্থলী দুর্বল হয়ে পড়ে যা খায় তাই গ্যাস হয়ে যায় পেট ফাঁপে পেটে কুঁই কুঁই করে শব্দ হতে থাকে আহারের কয়েক ঘন্টা পরে পাকস্থলীতে পাথর চাপার মতো চাপ অনুভূত হয় গা বমি বমি ভাব সবসময় হতে থাকে একটু বমি করতে পারলে ভালো হতো এরকম মনে হয় রোগী কোষ্ঠকাঠিন্য ভোগে কিন্তু বারে বারে মল ত্যাগের ইচ্ছা হয় এরকম লক্ষণে নাক্স ভূমিকা প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় এর পরের ওষুধ হলো পোডোফাইলাম থার্টি এই ওষুধটা যকৃত ক্ষুদ্রান্ত সহ সমস্ত সরলান্তের উপর কাজ করে অন্ত্রে বায়ু চলাচল করে এবং গুড় গুড় করে জোরে শব্দ হতে থাকে এই ওষুধের বিশেষ লক্ষণ হলো উদার সঙ্গে পেটে শব্দ হয় মল সবুজ জলের মতো ও দুর্গন্ধযুক্ত হয় পরিমাণে অনেকটা হয় এবং হুড় করে বেরিয়ে আসে সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো র্যাফেনাস থার্টি যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো সমস্ত পেটে বায়ু জমা হয় কোনোভাবেই এই বায়ু শরীর থেকে নির্গত হতে চায় না পেট ফুলে জয়টা হয়ে যায় এবং পেটে গুড় গুড় করে শব্দ হতে থাকে বমি বমি ভাব হয় এবং গলায় গোলাকার কোনো বস্তু যেন আটকে আছে এমন মনে হয় এই পেট ডাকা মল ত্যাগের পর কিছুক্ষণের জন্য কমে যায় মল তরল ফেনাযুক্ত এবং পরিমাণে অনেকটা হয় মলত্যাগের আগে নাভির চারদিকে মোচড় দিয়ে ওঠে এবার ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো নির্বাচিত ওষুধ দিনে তিনবার করে সাত দিন খেয়ে পরের সাত দিন বন্ধ রেখে আবার সাত দিন খেতে হবে শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু নিয়ম বা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তবেই ভালো ফল পাওয়া যাবে যেমন নির্দিষ্ট সময় মেনে খান তিন ঘন্টা ছাড়া ছাড়া খান যতটুকু খান তার চেয়ে সামান্য কম পরিমাণে খান বিশেষ করে দুপুরের ও রাতের খাবার তারা করে খাবেন না খাবার ভালো করে চিবিয়ে খাবেন খাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটা জল খাবেন না খাবার কমপক্ষে এক ঘন্টা পর যেমন জল খান তেমন খাবেন রাতে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন খাবার কমপক্ষে এক ঘন্টা পরে বিছানায় যান তেল চর্বি মশলাযুক্ত খাবার ফাস্টফুড ও নেশার জিনিস বর্জন করুন পরিবর্তে ফাইবার যুক্ত খাবার ফল শাকসবজি ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন প্রতিদিন নিয়ম করে কমপক্ষে আধ ঘন্টা একটু জোরে একই রিদেমে হাঁটার অভ্যাস করুন বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন